আমার প্রিয় বন্ধু শামসুল ইসলাম ভাইজান মানে খুব কম সময়ের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন, আপনারে ধন্যবাদ জানাই। আর তারপরে দেখলো আজকে আমরা সুফিয়ান ভাইজান আপনার সাথে মানে 2-3 বার কথা হয়েছে, কিন্তু আপনার এখানে বুঝুন নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আপনি আমার কথাগুলো আপনার কাছে বলতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতু। আজকে আমার কিছু নেট আছে, তার জি কিতা করে আপনার বেলা আপনি আসেন তো কেমন? নান? জি জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। বসার গিয়ে জি মানে আমরা কিছু আলোচনা হয়েছে আপনার কাছ থেকে জানতাম সেই সংক্ষিপ্ত মানে খুব কম সময়ের ভিতরে মানে আমরা যে 31 ডিসেম্বর মানে 1 জানুয়ারি থেকে শুরু হয় আমরা হ্যাপি নিউ ইয়ার হয়ে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে মানে মেসেজ শুরু হয়, যেমন আমার থেকে মানে আপনার পর্যন্ত গিয়ে পৌঁছিব মানে সে আবার ছাড়েন না মানে ফোন করার পরেও লগে লগে আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের কথা কওয়ার আগে প্রথম আমরা সালাম করতাম তারপরে কালাম করতাম, কিন্তু আমরা সালাম উলাম সবকিছুর পরেও হ্যালো কইয়াও হ্যাপি নিউ ইয়ার একটা শব্দ আছে বা প্রত্যেক মোবাইলে সেন্ড করা হয় যেন হ্যাপি নিউ ইয়ার কইয়া মেসেজ, এই ব্যাপারে যেন আপনার কোনো ছোট একটা বার্তা পাইতাম তাহলে উপকৃত হইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ লাইভের সম্মানিত অতিথি হযরত মৌলানা সাব্বির আহমদ সাহেব, এবং আজকে আমরা সঙ্গে উপস্থিত আছেন আরো 3 জন মেহমান। এবং আজকে এই লাইভের সম্মানিত পরিচালক আজমির হোসেন ভাই, এবং শিলচর থেকে আমরা লগে এড হইছেন কবির মান্না চৌধুরী। আশা করি আর আপনারা সারা ভালো আছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিষয় হইছে ইনশাল্লাহ এই যে অনুষ্ঠান, যেটা হ্যাপি নিউ ইয়ার, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করার অধিকার আছে। যে হ্যাপি নিউ ইয়ার যেটা, যে এটা তো আমরার ইসলামী কোনো সংস্কৃতি নাই। প্রত্যেকের যার যারি এক একটা ধর্ম আছে, প্রত্যেকে যার যারি ধর্ম তার পালন করিয়া যাইতো, এতে আমরার কোনো অসুবিধা নাই। আমরার ধর্ম কিলা পালন হইতো, আমরা চলতাম কিলা, আমরা খাইতাম কিলা, আমরা আরেকজন লগে মহব্বত রাখতাম কিলা, আরেকজনের সঙ্গে কথা কইতাম কিলা, সব কিছু আমরার কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া দিলাইছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমরার দিন কমপ্লিট হয়ে গেছে, এখন যে আমরার লাগি বাকি রইছে না, এইখান যে আমি আরেকজনের হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম করিয়া হ্যাপি নিউ ইয়ার হইতাম। আল্লাহ রসুলে আমরারে আদর্শ শিখাইয়া গেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু। আমরা সর্বপ্রথম কালাম, এটা আমরা আমরার ধর্মর এটা নাই। যে আরেক ধর্মর একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী, যারা খ্রিস্টান ধর্ম যারা পালন করে, তারার লাগিয়া হ্যাপি নিউ ইয়ার এটা তারা পালন করতে পারে, আমরার কোনো অসুবিধা নাই। তবে আজকে দেখা যায় এই হ্যাপি নিউ ইয়ার মুসলমান যুবক যারা আছে, যে এরার যে কালচার, এরার যে চরিত্র বোঝা যায় যে এটা মনে হয় তান্তানোর লাগে। তে বিগত রোজার ঈদের সময় দেখা গেছে যে ঈদের দিন কিছু ওলা হ্যাপি নিউ ইয়ারের মতো ডেগডুগ লাগাই দিছুন গাড়িত, লাগাইয়া ঈদের দিন ডেগুক লাগাইয়া বাজাইছুন, 2-3 জায়গার দেশে খুব ফিটিছুন। ঈদের দিন আর হ্যাপি নিউ ইয়ার লাখান আর অন্য সংস্কৃতি বা বাড়ইত না। এটা হইল গিয়া আমরার যেটা ধর্ম, আমরার চলাফেরা, আমরা আরেকজনের লাগিয়া কোন সিস্টেমে কথা কইতাম, কোন সিস্টেমে মাতিতাম, আমরার সব কিছু গাইডলাইন কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল ও শান আল্লাহ তালা আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেছে। এতে যে আমরা যে অন্য ধর্মর আজকে দেখা যার, তো আমার শামসুল ভাই একটু আগে হয়েছেন যে বিশ্বকাপ ফুটবল যাওয়ার পরে দেখছু আসুন যে হগিয়ে চুল ডাকছে কিলা, হগিয়ে খাফর লাগাইছে কিলা, হগিয়ে তার আত কিতা লেখিছে। আমরার তো ধর্মত ইটা আইছে না, আমরার তো ধর্মত ইটা আইছে না। আমরার যে ধর্ম যেটা, যে খাস করি আমরার মুসলমান ধর্ম যেটা, যে ইদিকে আজকে মানুষ নাই, মানুষ ইদিক ছাড়িয়া আজকাল আছে যে অন্য ধর্মর যে কোনো জিনিস নিয়ে মানুষ আজকাল সবসময় ব্যস্ত থাকে। আমরার কোরআন শরীফ যে আল্লাহ তালা আল্লাহ রসুল শান বা আমরার উপরে অবতীর্ণ করছেন, এই কোরআন শরীফ যেখান ইকান তো আমরা সারার উপরে ইকান একটা রহমত অথবা নিয়ামত। আজ কোরআন শরীফ এক ভাই দিয়া আমরার যুবক আর এক ভাই দিয়া, আমরা এক ভাই দিয়া ইসলাম আর এক ভাই দিয়া, আজ হকর পক্ষে মানুষ নাই,
আজকে আমার পরিবারটা কিয়া একজন মানুষ বার হইছে পিকনিকের নামে বা হ্যাপি নিউ ইয়ারের নামে। আমি মনে করি আর আজকে আমার লগে দুইজন মৌলানা আছেন, হয়তো আমার ঘর থেকে যদি আমার ভাই বার হইয়া যায়, আমি যদি ইটার উপরে নিষেধ করি না, তাইলে কিয়ামতের দিন আমি ইটার জবাব দেওয়া লাগবো। আমি আশা করি জি আর অবশ্যই, প্রত্যেকটা গার্জিয়ান যদি এর উপরে সচেতন হয়ে যায়, আমরা গার্জিয়ান যারা আছি প্রত্যেকটা ঘর থেকে বার হইয়া যাইতে সময় যদি না আমরা গার্জিয়ান নিয়ন্ত্রণ তারা আটকে রাখিলাই, তবে তো তারা ইলা যাইতে পারবো করি আমার মনে হন না। যে দুষ যারা যার বার হইয়া যার পিকনিকের নামে অথচ হ্যাপি নিউ ইয়ার পালন করাত, খ্রিস্টানর একটা তারার একটা সংস্কৃতি, এটা তারার ধর্ম পালন করাত, আমার মুসলমানের ঘর থেকে যে বাচ্চা বার হইয়া যার, যে সন্তান বার হইয়া যার, আজকে বাবা নিষেধ দিতে না মায়ের নিষেধ দিতে না, আমি মনে করি আর কিয়ামতের দিন বাবা মা গিয়া আসরের মাঠে উভয় জবাব দেওয়া লাগবো। কারণ আজকাল আমরার ইসলাম যেখানে, আমরা যে ইসলাম পাইছি, আমরার ইসলামের যে সিস্টেম, এটি অন্য কোন ধর্ম, আমি কোন ধর্মের ছোট করতাম সাইয়ার না, কিন্তু আমরার ইসলামের যে সিস্টেম এটি আল্লাহ তালায় দিয়া দিছেন অন্য কোন ধর্মত নাই। যে কুরআন শরীফ আমরার উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহ তালায় কইছেন জালিকাল কিতাবুল রাইবা ফিহি উদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোনো ভুলও নাই অথচ কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে তো প্রত্যেক ধর্ম আছে, জাতি আছে, প্রত্যেকে যার যারি ধর্মর এক একটা বই লেখছেন, কিন্তু কেউ ফিসে দিয়ে এক লাইন লেখতে পারছেন না যে আমি এই আমার গ্রন্থটা লেখছি এটাত কোনো ভুলও নাই অথচ কোনো সন্দেহ নাই, কেউ লেখতে পারছেন নি, ইকান খেয়াও লেখতে পারছেন না। কিন্তু অত বড় আমরা ধর্ম ফাইয়া আজ যেন আমরা আমরা নিজের ধর্ম ছাড়িয়া যে অন্য ধর্ম, যে ধর্ম পালন করতো, প্রত্যেকের ধর্ম পালন করার অধিকার আছে, যার যারি ধর্ম যার যারি পালন করতো, এতে যে আমি যেন আমার ধর্ম ছাড়িয়া গিয়া অন্য ধর্মের লগে গিয়া যে গিয়া হ্যাপি নিউ ইয়ার পিকনিক এই সেই, ইকান তো জবাব কিয়ামতের দিন গিয়া দেওয়াল নিশ্চয় দেওয়া লাগবে। কারণ আমরা লাখান ধর্ম বা আমরা এই যে ধর্ম বা আমরা কোরআন যে গাইডলাইন আল্লাহ তালা আমরা উপরে দিয়া দিছি যে আমরা ধর্মের যে সিস্টেম এটি অন্যান্য ধর্ম তৈলা নাই, ও হিসাবে আজকের লাইভে আমি আমার লাস্ট ও কথা কইতাম চাই আর, যে আমরা গার্জিয়ান যারা আছি এরা নিশ্চয় সচেতন হওয়া দরকার, যাতে আমরার ঘর থেকে যারা বার হইয়া যায় আমরা যদি এরারে আটকাইয়া রাখি না, তাইলে কিয়ামতের দিন জবাব গিয়েও আমরারও দেওয়া লাগবে। আমরা যদি সচেতন হয়ে যাইতে সমাজ সচেতন, ও কথা কই আর আমি বাক্কা লম্বা বক্তব্য রাখছি, আমার কথার মধ্যে কোনো ভুল হয় আমি আর কইতাম সাইয়ের না, আমি ওখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতুহু। আসলে আজকের আমাদের লাইভ অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে গেছে, তারপরে আমি মানে প্রত্যেক আমার প্রাণপ্রিয় মৌলানা সাহেব সাব্বির আহমদ সাহেব এবং শামসুল ইসলাম ভাই এবং খাবির মান্না চৌধুরী ভাইজান এবং সুফিয়ান ভাইজানকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আর আর সবার বক্তব্যের দ্বারা এখানে বুঝতে পারছি যে আমাদের চরিত্র যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র রূপে কোনো দুনিয়াত কোনো মানুষের চরিত্র নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। এবং পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম থেকে ইসলাম ধর্ম যেটা আছে শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করিয়া নিজে মুসলমান হিসাবে